আচ্ছা, কেমন আছো তিন রানী? ভালো ভালো আছি আছি স্যার, স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। প্রথমে ঝিনুক রানী বলবে, সরি আমাদের সৃষ্টি রানী বলবে, জি স্যার, বলো কি বই নিয়েছিল? স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বলো কি জানতে পেরেছো বইটা থেকে? বইটিতে মূলত লক্ষ্য এবং মনোযোগের কথা বলা হয়েছে। আমরা লক্ষ্য নির্ধারণ করে যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলে আমরা সফল হবই। এই বইটিতে মনোযোগকে একটি কুঠারের মতো অনুমান করা হয়েছে। আমরা যদি একটি গাছকে ভিন্ন ভিন্ন জায়গায় হাজার হাজার আঘাত করে কাটার চেষ্টা করি তাহলে আমরা কখনোই সফল হব না। আমরা যদি গাছটিকে এক জায়গায় বারবার আঘাত করি তাহলে আমরা একটি মোটা গাছ সফলে মানে তাড়াতাড়ি কাটতে পারবো। সহজে কাটতে পারবো। এই বইটিতে আমাদেরকে পরিকল্পনা করে কাজ করতে বলা হয়েছে। যেমন আমরা যদি একদিনে পরিকল্পনা করি, আমরা কাজগুলো পরিকল্পনা অনুযায়ী করলে আমরা কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো এবং আমাদের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। এইভাবে আমাদেরকে একদিনে পরিকল্পনা, দুদিনে পরিকল্পনা এভাবে চলতে থাকতে বলছে আর কি, তাড়াতাড়ি করে যেন আমরা সারা জীবনে পরিকল্পনা করতে পারি। এটা এই বইতে আচ্ছা, ও একটা কথা খুব সুন্দর বলেছে না, যে পরিকল্পনাটা কন্টিনিউয়াস করতে হবে, তাই না? আর কোনো কাজ করার আগে পরিকল্পনা অনেকটা সময় দিতে হবে, হ্যাঁ কিভাবে প্ল্যানটা আমরা করব। যেটা উদাহরণ দিয়েছে গাছ, আমি শুধু পরিকল্পনা ছাড়া যদি গাছে কুড়াল দিয়ে কাটতে থাকি, এক জায়গায় যদি না কাটি তাহলে আমার অনেক সময় লাগবে না গাছটা কাটতে। আর যখন একই জায়গায় বারবার কুপটা পড়বে তখন কি হবে, সহজে গাছের কি হবে, গাছটা কেটে ফেলতে হবে। সুন্দর উদাহরণ দিয়েছো তুমি। এরপরে আছি আমরা বিন্দুরানির কাছে, বলো বিন্দুরানি কি বই নিয়েছিলা? বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা? কঠিন একটা বড়দের বই নিয়েছো তুমি, ভালো লাগছে বইটা? জি স্যার, অনেক ভালো লাগছে। বলো তো বিষয়টা কি ছিল? দুনিয়া জুড়ে কত যে অযত্নিত সম্ভাবনা ছড়িয়ে রয়েছে তার হিসেব নেই। আমাদের দেশের তরুণরা চাইলেই সেগুলো লুফে নিতে পারে, চাইলেই উড়াল দিতে পারে বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে। কিন্তু আমাদের দেশে বিসিএস নিতে এত উন্মাদনা ছড়িয়ে পড়েছে চারদিকে যে আমাদের দেশের তরুণরা বিসিএস ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেই পারছে না। অথচ তারা জানে না যে বিসিএস পাশের হার 1%-এরও কম। অন্যদিকে উচ্চশিক্ষার বেলায় বিসিএস এর মতো তেমন প্রতিযোগিতাও নেই, তাই আমাদের পাশের দেশের শিক্ষার্থীরা যখন বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে তখন আমাদের দেশের শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে ইনফরমেশন গ্যাপ, অর্থাৎ তথ্যগত ঘাটতি। আমাদের দেশের অধিকাংশ অভিভাবক ভাবে তাদের সন্তানরা বড় হয়ে যদি বিসিএস পাশ করে অথবা সরকারি চাকরি করে তাহলে হয়তো তাদের সন্তানরা ভালোভাবে থাকবে। কিন্তু তারা জানে না যে বিসিএস পাশের হার 1%-এরও কম। তাই অভিভাবকদের বলবো, আপনাদের যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে এই বইটি একবার হলেও পড়বেন। আর রইলো তরুণদের কথা, যারা উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা আছে তাদের তিনটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। সেই তিনটি ধাপ হলো পড়াশোনায় দক্ষতা অর্জন, পছন্দসই দেশের ভর্তি প্রক্রিয়া শুরু করা, এবং 3 নম্বরটি হলো যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়ানো। তরুণদের বলবো একবার হলেও বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করুন এবং নিজের দেশে দক্ষতা সম্পন্ন মানুষ হিসেবে ফিরে আসুন। এই বইটি পড়ে আমি এটাই বুঝতে পারলাম যে বিসিএস এর থেকে উচ্চশিক্ষাটাই বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ তোমাকে। আসলে কম্প্যারিজন বলতে আসলে কারো ক্ষেত্রে হয়তো বিসিএস টা বেটার, কারো ক্ষেত্রে বিদেশে উচ্চ শিক্ষাটাই বেটার, সবার সাথে এক রকম না। যেমন সে যদি ভালো পড়াশোনা দক্ষ না হয় সেটা বিদেশে যে আসলে বেশি সাকসেস হওয়াটা টাফ হবে, কারণ তাকে তো বাইরের পড়াশোনার সাথে যদি ব্রিলিয়েন্ট না হয়, দক্ষ না হয়, তাহলে তো সে কি করতে পারবে না, ওই যে পাস করতে পারবে, পাস করতে পারবে, পাস করতে পারবে। আর একটা কথা বলেছি যেটা অভিযোজন, তাই না? তোমরা ডাইনোসরের নাম শুনেছো না? ডাইনোসরের ক্ষমতা বেশি ছিল না তেলাপিয়ার ক্ষমতা বেশি ছিল? দেখো ডাইনোসর হারিয়ে গেছে শুধুমাত্র অভিযোজন ক্ষমতা লোপ পাওয়ার কারণে, ঠিক আছে? আর সব তেলাপিয়া এখনো হাজার হাজার বছর ধরে তেলাপিয়া বেঁচে আছে। তেলাপিয়া জানো মাথা কেটে দিলেও বাঁচতে থাকতে পারে কয়েকদিন, হ্যাঁ? তুমি শুধু তেলাপিয়াকে মাথা কেটে দিবে তাও কয়েকদিন সে বাঁচতে পারবে, তার মানে অভিযোজন ক্ষমতাটা অনেক ভালো। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা এবার হচ্ছে কে স্মার্টফোন আর ইন্টারনেট যুক্ত মানে মোবাইল ফোন যে আমরা ব্যবহার করছি এটা সম্পর্কে দেওয়া রয়েছে। এর আগেকার মা বাবারা চাইতো যে সন্তান যেন ঘরে থাকে, থাকে চোখের সামনে, কিন্তু বর্তমান যুগে সন্তানরা তো ঘরেই থাকে, চোখের সামনে থাকে, তবুও নাগালের বাইরে। তারা এমন সব ভ্রমণ করছে যা বাবা মার কল্পনাকে হার মানিয়ে দেয় এই স্মার্টফোনের মাধ্যমে। এই এই স্মার্টফোন মানে অনেক অভিভাবক রয়েছে যে 10 থেকে 11 বছর বাচ্চার হাতেই ইন্টারনেট যুক্ত স্মার্টফোন তুলে দেয়। তারা কি কখনো ভেবে দেখেছে সেই বাচ্চা এই স্মার্টফোন দিয়ে কি করে? এই স্মার্টফোন দিয়ে তারা প্রথমত গেমের মধ্যে আসক্ত হয়, তারপরে তারা খেলা দেখে, আরো অন্যান্য মানে অনেক কিছুতে তারা আসক্ত হয়ে পড়ে। তারপর এই
স্মার্টফোনের জন্য আবার পরিবারের মধ্যে যে আন্তরিকতা রয়েছে সেটা কিন্তু থাকে না। যেমন একজন পরিবারের মানে সদস্য হয় 4 থেকে 3 জন, যদি একটা পরিবারে 4 জন মিলে একটা রুমে থাকে কিন্তু তাদের প্রত্যেকের হাতে থাকে একটা স্মার্টফোন, আর এই স্মার্টফোনের জন্য তারা কিন্তু মানে তাদের যে মনের ভাবটা রয়েছে প্রকাশ করতে পারে না, তারা একসাথেই রয়েছে কিন্তু তাদের মন থাকে স্মার্টফোনে। তো আমাদের উচিত যে স্মার্টফোনটা না ব্যবহার মানে বেশি না ব্যবহার করা, প্রয়োজনে মানে শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করা। এই বইটি পড়ে এইটাই বুঝতে পারলাম। থ্যাংক ইউ। যেটা বিষয়টা হচ্ছে কয়েকদিনকে দেখাচ্ছিল হ্যাপি ফাদার্স ডে তে বাবা আর মেয়ে পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে, দুজনে চা খাচ্ছে, আর হোয়াটসঅ্যাপে ইয়াতে ফেসবুকে সে স্ট্যাটাস দিয়েছে হ্যাপি ফাদার্স ডে, অথচ বাবা পাশে বসে আছে, বাবার সাথে কথা বলছে না। মানে আমাদের টেকনোলজি গুলো আমাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের কয়েকদিন আগে যে সুইসাইড করলো হুমায়ুন হিমু কথা বলেছিলাম, তাই না, নাটক করতো, ঠিক আছে, ও কিন্তু এক ধরনের আসক্ত ছিল মোবাইলের উপর, ঠিক আছে। মোবাইলে যেটা ওমন করতে পারে না হয়তো বা চাই নাই, সেটা হচ্ছে মোবাইলে আমরা আস্তে আস্তে অনেকে খারাপ দিকে যাচ্ছি, জুয়া খেলার দিকে যাচ্ছে। মোবাইলে এখন প্রচুর জুয়া খেলা যায়, খুব সহজ। ইভেন যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে না, এটা নিয়ে অনেকে জুয়া খেলছে, ঠিক আছে। এখন খুব সহজ মোবাইলে, তুমি ধরো এখানে বাংলাদেশে বসে ক্লিক করছো আর সেটা অথচ যোগাযোগ করছো সেই সবচেয়ে সেই গ্রিনল্যান্ডের একজন ব্যক্তির সাথে, অত সহজ না এখন। হ্যাঁ, যেখানে যেতে হলে তোমাকে মিনিমাম 1 দিন 1.5 দিন 2 দিন লাগবে যেতে, সেখানে অবশ্য তুমি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এখানে চলে যাচ্ছ, ফলো পিছু ফলো। থ্যাংক ইউ তোমার।